আচ্ছা খেয়াল করেন, কথা ক্লিয়ারলি শুনতেছেন আপনারা? জি আমার মনে হয় আপনারা ওয়ার্ডপ্রেস ওয়েব ডিজাইনটাকে খুব খাটোভাবে দেখতেছেন, ঠিক আছে? আপনারা এর গুরুত্ব বুঝতেছেন না, তার কারণ আমি আপনাদের কথাবার্তা যেটা বুঝতেছি আপনারা ঠিকমতো প্র্যাকটিস করতেছেন না। তাহলে আমি আগে একটু দেখাই, আপনাদেরকে একটু দেখাই যে ওয়ার্ডপ্রেসের গুরুত্ব কতটুকু। আমি ফাইবারে চলে গেলাম, দেখেন আমি এখানে ওয়ার্ডপ্রেস ওয়ার্ডপ্রেস ওয়েব ডিজাইন ওয়েবসাইট ডিজাইন লিখেই সার্চ দিলাম। আমি ডেভেলপার হওয়ার দরকার নাই, আপনাকে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ শেখার দরকার নাই। ওয়ার্ডপ্রেস হচ্ছে একটা সিএমএস, কন্টেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম। আপনি এটা শিখলে কি পরিমাণ, শুধু এটা দিয়ে কি পরিমাণ ইনকাম করতে পারেন সেটা দেখেন। এই যে দেখেন, প্রত্যেকের প্রত্যেকের ম্যাক্সিমাম ম্যাক্সিমাম লোকজনের 1K প্লাস কাজ করছে তারা। যেমন এটা যদি আমি ওপেন করি এবং তাদের ইনকাম দেখেন, এই যে বেসিক প্ল্যান, বেসিক প্ল্যান কত ধরছে, $295। আপনি কল্পনা করতে পারেন $295 একটা ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটের বেসিক প্ল্যান। তাহলে আমি যদি ক্যালকুলেট করি, অনলাইনে প্রত্যেকটা সেক্টরে, অনলাইন আর্নিংসের প্রত্যেকটা সেক্টরে হিউজ পরিমাণে ইনকাম করা যায়। বাট সেটা যদি আপনার ভাগ্যে ফেভার করে, নাম্বার ওয়ান, কিন্তু আপনাকে তো কাজ জানতে হবে। আপনি কাজ না শিখে সব ভাগ্যের উপরে ফেলে দিবেন তাহলে তো হবে না, হবে? আপনাকে কাজটা শিখতে হবে। যেমন এটার বেসিক প্ল্যান কত, $295, আমি ধরলাম $295। যদিও ম্যাক্সিমাম ফ্রিল্যান্সাররা এই বড় বড় প্ল্যানগুলোতেই বেশি কাজ করে, মানে একটা ওয়েবসাইট দেখেন $1,000, $995 সে একটা ওয়েবসাইট ডিজাইন করে দিবে। $1,000 মানে বাংলাদেশি টাকায় কত, বাংলাদেশি টাকায় 1,00,000 টাকার উপরে, মানে একটা ওয়েবসাইট ডিজাইন করতেছে। আর আমি বাংলাদেশে আপনাদের জন্য ওয়েবসাইটগুলো ডিজাইন করতেছি মাত্র $12,000। তাহলে কাজের ডিফারেন্সটা বুঝতে পারছেন আপনি? আবার আমি বাইরের কোম্পানি থেকে যখন কাজ নিচ্ছি আমি ওই পরিমাণই চার্জ করতেছি, ক্লিয়ার? তাহলে এখানে আমরা ধর এত টাকার দরকার নেই, আমরা ধরলাম যে সে সবচেয়ে সবগুলো কাজ বেসিক প্ল্যানে করছে। তাহলে সে এই পর্যন্ত কাজ করতে করছে কত, 1,003, আমরা ধরলাম 1,000। 8টা অর্ডার আছে তার হাতে আজকে, আজকে তার হাতে 8টা অর্ডার, আপনি বুঝতে পারছেন? তাহলে আমি এখানে ইনটু 1,000 দিলাম, যেহেতু সে 1,000 কাজ করে ফেলছে, ইকুয়াল টু কত, হ্যাঁ এক একটা কাজ এক এক ধরনের আসে, সবগুলো কাজ যে এখানে সে সাজায় রাখছে যে আই উইল বিল্ড মডার্ন অ্যান্ড রেসপন্সিভ ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট ডিজাইন, এটুকু সাজায় রাখছে, ঠিক আছে? এখন কেউ ই কমার্স চাইবে, কেউ ব্লগ চাইবে, কেউ অ্যামাজন অ্যাফিলিয়েট ওয়েবসাইট চাইবে, আমি কি বুঝাইতে পারছি? $2,95,000 করছে সে এই একটা কাজ থেকে এ পর্যন্ত, আমি ক্লিয়ার? তাহলে এই কাজটাকে কি খাটো করে দেখার কোনো উপায় আছে, আমি কি বুঝাইতে পারছি? আমি আপনারা অ্যাফিলিয়েট মার্কেটিং করতেছেন, আপনি ব্লগ তৈরি করবেন অথবা আপনি অ্যামাজনের অটো ওয়েবসাইট তৈরি করবেন, সেটার জন্য তো আপনাকে আপনার ওয়ার্ডপ্রেস ওয়েব ডিজাইন জানতে হবে, তাই না? আমি কি বুঝাইতে পারছি? আপনি আপওয়ার্কে চলে যান, এখানে সার্চ দেন জবসে। আপনাকে তো আগে কাজটা জানতে হবে ভাই, শিখতে হবে, তাই না? আমি রাত্রে শুয়ে শুয়ে স্বপ্ন দেখলাম আমি ওয়ার্ডপ্রেসের কাজ করব, আমি লাখপতি হয়ে যাব, আমি লোকজন আমার আশেপাশের লোকজন $1,000 ইনকাম করতেছে, আমি সকালে উঠে বালিশের তলায় কি $1,00,000 পাব? হ্যালো, হ্যাঁ আমাকে আগে শিখতে হবে, তারপরে কাজের জন্য অ্যাপ্লাই করতে হবে, এবং আমার ভাগ্যে থাকলে আমি যদি কাজ পাই তাহলে আমি ভালো পরিমাণে ইনকাম করতে পারবো, ক্লিয়ার? এই যে দেখেন আমি ওয়ার্ডপ্রেস এখানে দিলাম, তাহলে আজকের তারিখে কতগুলো কাজ আছে দেখেন, আপওয়ার্কে মানে আলাদা আলাদাভাবে শো করে, একবারে শো করে না, বুঝাইতে পারছি?
আগে একবারই শো করতো। তো এখানেও এখানেও ফ্রিল্যান্সিং সাইটগুলো তো প্রচুর কাজ, আমি কি ক্লিয়ার? ফ্রিল্যান্সিং সাইটগুলো তো প্রচুর কাজ, লাইক আপওয়ার্ক, ফ্রিল্যান্সার, আর এটা তো আমি এখানে প্র্যাকটিক্যালি দেখাইলাম, তাই না? এই যে দেখেন এখানে, এখানে তো আমরা প্র্যাকটিক্যালি দেখলাম ফাইবারে যে কী পরিমাণ ইনকাম করতেছে। তাহলে আপনাকে কি করতে হবে, আপনাকে ওয়ার্ডপ্রেসের কাজটা ভালো করে শিখতে হবে, তাই না? আর testwp.com এখানে ফ্রি ডোমেইন হোস্টিং নিয়ে যেহেতু কাজ করা যায়, তাহলে আপনি কেন শিখবেন না? এই যে দেখেন আমরা থিমটা ইনস্টল করে নিছি। তাহলে আমি এই যে দেখেন ভিজিট সাইটে চলে গেলাম, থিম তো ইনস্টল করে ফেলছি আমরা গত ক্লাসে, তাই না? হ্যাঁ, গত ক্লাসে আমরা থিম ইনস্টল করছি। তাহলে এই ক্লাসে আমরা কি শিখব? আচ্ছা, ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটের এটা হচ্ছে ফ্রন্ট এন্ড, যেটা কাস্টমার দেখতেছে বা টার্গেটেড অডিয়েন্স দেখতেছে, ঠিক আছে? আর এটা হচ্ছে ব্যাক এন্ড, যেখানে যেটা আমরা ফ্রি পাইছি testwp.com থেকে, তাই না? সেখানে আমরা একটা থিম ইনস্টল করে নিছি। কোনটা থিমের নাম কি? ওশেন ডাব্লিউপি, যেটা দিয়ে হাজার রকমের ওয়েবসাইট ডিজাইন করা যায়। তাহলে এবার আসেন, আজকে আমরা মেনুটা নিয়ে কাজ করি, ঠিক আছে? আজকের ক্লাস হবে শুধু মেনু নিয়ে। তাহলে ওয়ার্ডপ্রেসের যে কোনো ওয়ার্ডপ্রেসের থিমে আপনি মেনু নিয়ে যখন কাজ করতে চাইবেন, আপনি দুই জায়গা থেকে মেনু ডিজাইন করতে পারবেন। নাম্বার ওয়ান হচ্ছে অ্যাপারেন্সের মেনুস অথবা কাস্টমাইজ, ক্লিয়ার? হয় মেনুজে গিয়ে কাজ করতে হবে আপনাকে, অথবা কাস্টমাইজে গিয়ে কাজ করতে হবে। তাহলে আমরা আগে মেনুজে চলে যাই। আমরা একটা ডেমো টেনে নিছি ব্লগের জন্য, খেয়াল করছেন না? তাহলে ওই ডেমোতে তারা আমাদেরকে দুইটা মেনু দিছে, একটা হচ্ছে ফুটার মেনু, একটা হচ্ছে মেইন মেনু। আমি যদি ফ্রন্ট এন্ড সাইডটা দেখি, এই যে দেখেন একটা হচ্ছে, এটা হচ্ছে ফুটার মেনু, ঠিক আছে? আর এটা হচ্ছে মেইন মেনু। তাহলে আজকে আমরা মেইন মেনু নিয়ে কাজ করব। তো মেইন মেনু নিয়ে যদি আমরা কাজ করি, আমাদেরকে এখান থেকে সিলেক্ট করতে হবে মেইন মেনু সিলেক্ট। দেখেন এগুলো ডেমোর সাথে ছিল, কি কি? হোম, লাইফস্টাইল, ফ্যাশন, ট্রাভেল, কন্ট্রাক্ট, এই কয়টা ডেমোর সাথে ছিল, ঠিক আছে? এখানেও দেখেন সেম, হোম, লাইফস্টাইল, ফ্যাশন, ট্রাভেল, কন্ট্রাক্ট। আমরা আমাদের মতো করে সাজাবো। আমরা হোম রেখে দিলাম, আমরা এটা রিমুভ করে দিলাম, কোনটা নিচেরটা ফ্যাশন, এগুলো তো দরকার নেই আমাদের, রিমুভ। তারপরে ট্রাভেল এটাও রিমুভ করে দিলাম। এবার কন্ট্যাক্ট আসটা থাকবে আমাদের, আর হচ্ছে হোম থাকবে, ঠিক আছে? এখানে পরবর্তীতে আমরা আরও মেনু সেট করব। সাপোজ আমরা ফ্রিল্যান্সিংয়ের কাজ করি, তাহলে কি ফ্রিল্যান্সিংয়ের জন্য যে ওয়েবসাইটটা, ফ্রিল্যান্সিংয়ের প্রোফাইলগুলো আমরা এখানে ধরা দিতে পারি, পারি না? কাস্টম মেনু, কাস্টম লিঙ্কস তৈরি করে কাস্টম মেনুতে ধরা দিতে পারি। তো সেগুলো পরে করব আমরা, আমি সেভ মেনু করতেছি। এখানে দেখেন মেইন মেনু সিলেক্ট করা। এ অবস্থায় আমি যদি কাস্টমাইজে যাই, তার আগে এটা একটু রিফ্রেশ করে দেখি ফ্রন্ট এন্ড। লক্ষ্য করেন আমাদের হোম আর মেনু এই দুইটা অপশানই আছে, ঠিক আছে? কারণ বাকিগুলো আমরা ফেলে দিছি। তাহলে এবার আচ্ছা, আমরা এখান থেকে আবার যাই ড্যাশবোর্ডে। ফ্রি তো এই জন্য একটু ডিস্টার্ব তো করবেই, তাই না? আবার আমরা যখন ওই যে আপনাদের কেনা সাইটগুলোতে কাজ করতেছি, তখন নিশ্চয়ই খেয়াল করছেন যে অনেক ফাস্ট কাজ করে। তাহলে খেয়াল করেন এখানে কোথায় যাব আমরা মেনুতে কাজ করার জন্য? আমরা হেডারে যাব, হেডারে না? এখানে টপ বার একটা অপশান আছে, আমাদের কি টপ বার আছে এখানে? নাই তো, টপ বার নাই, টপ বার এরা আগেই হাইড করে রাখছে। জেনারেল এই যে হাইড করা, আমরা ইচ্ছে করলে অন করতে পারি, দরকার নেই আমাদের। তাহলে আমরা হেডারে চলে গেলাম, এটা হচ্ছে আমাদের মেনু, এই যে মেনু, এখান এই যে এখান থেকে আমরা ইচ্ছে মতো ইফেক্টগুলো চেঞ্জ সিলেক্ট করতে পারি। তাহলে আমি এটা সিলেক্ট করে দিলাম পাবলিশ। এবার যদি রিফ্রেশ করি, এই যে দেখেন আমি যে ইফেক্টটা দিছি সেটা চলে আসছে।
ফাইনালি বলছি, আপনারা আপনাদের হাজার টিউটোরিয়াল চ্যানেল ভাইশিপন স্টাডি করছেন, তো টিউটোরিয়ালগুলো যদি আপনাদের ভালো লাগে, উপকারে আসে, অবশ্যই আমাকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন এবং বন্ধুবান্ধবদের সাথে শেয়ার করবেন। এবং আরও বলছি, আপনাদের জন্য আমি যেই পেইড অনলাইন লাইভ ক্লাসগুলো নিয়ে থাকি বিভিন্ন অনলাইন আর্নিংস প্রসিডিউরের উপরে, তার উপরে একটি প্লেলিস্ট 150+ লাইভ ক্লাসের, অর্থাৎ 150-র উপরে লাইভ ক্লাসের একটি প্লেলিস্ট আপনারা পডকাস্টে পেয়ে যাবেন, যেখান থেকে দেখে দেখে আপনারা হিউজ পরিমাণে শিখতে পারবেন এবং অনলাইনে ভালোভাবে ইনকাম করতে পারবেন। ধন্যবাদ।